हेलो नमस्ते वेलकम टू माय चैनल एसआरपी। सो एक्चुअली की होयेछिलो आमी बाड़ीते काज करछिलाम माने बाड़ीते एक्चुअली काज होयेछिलो लास्ट डेढ़ मास धरे आमी प्रचंड बिजी छिलाम लाइक नीचेर जे पेंट सान छिलो ओटा टाइल्स होलो देन कलर चेंज होलो देन जे बांकर गुलो थाके बा वॉल जे सेल्फ गुलो थाके माने जानलार जे ताक गुलो ओगुलो टोटाली चेंज होलो माने बांकर गुलो तोमार की होयेछिलो ओगुलो की बोले ओटाके ड्रॉयर सिस्टेम होलो। तो दैट्स व्हाई अनेक बिजी छिलाम और आई एम रियली सॉरी फॉर दैट आमी तार जोनो कोनो वीडियो शूट करते पारिनि कारण आमी सकाले घूम थेके उठछिलाम और एटा जेहेतु आमार पुरनो बाड़ी अरे एतो बाड़ी दावा तो हाँ तो एटा जेहेतु आमार पुरनो बाड़ी तो एखाने कि होच्छिलो आमी माने लाइक सकाले घूम थेके उठछिलाम सातटार मध्ये आठटार मध्ये मिस्त्री चले आसछिलो और सेई एक घंटार मध्ये आमाके टोटाल बाड़ी समस्त जिनिस बाइरे बार करते होच्छिलो नीचे घुमाच्छिलाम राते और तारपरे आवाज से ही ओरा चले जा चारटार समय से घर मोछा मुछी तपर टोटाल बहरे जो कटा जिन से बहरे रखते परिना तो सब कटा जिन आर भेतरे ढोकाते हो तो यही अनेक बेसि बिजी छम बाट इरपर आर कंटिन्यू ब्लग आसें जमन ब्लग करी कंटिन्यू सरकम ही आस आज के जगह इसी एर आगे एक भिडियो देखे जल टैंक नीचे এটাতে অ্যাকচুয়ালি সবাই বলেছিল কি আমি এখানে তো সিঁড়ি আছে আমি কি করে এত কষ্ট করে উঠলাম বাট এখানে সিঁড়ি নেই ট্রাস্ট মি ভাই একটু দেখা এখানে সিঁড়ি নেই সিঁড়ি এটা দিয়ে উঠতে হয় দেখো এখানে সিঁড়িটা কিন্তু স্টার্টিং এখান থেকে হয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে স্টার্টিং হয়েছে এই জায়গাটা থেকে তো এখান থেকে স্টার্টিং হলে আমাকে কিন্তু উঠতে হবে পাইপ দিয়ে তাছাড়া কোনো অপশন নেই सामने सरस्वती पुजो वैलेंटाइन्स डे दियर साथे दो चार बार देखा हलो माझखाने दो तीन बार देखा हो गेछे बाट एकटा हय ना एकटा मैच्योर रिलेशनशिप आर एसब डे फे पालन हय ना जस्ट बिकज अफ एकटा मैच्योर रिलेशनशिप अलवेज सेटाके सक्सेसेर दिके थाके तो एसब बेकार डेजे कोनो किछु जाय आसे ना कि कोनटा किस डे कोनटा हाग डे और कोनटा टेडी डे लाइफ सुंदर थाकले दुजोनेर मेंटालिटी मैं लाइक सब किस अटाचमेंट ठीक थे अंडारस्टैंडिंग ठीक थे लाभिंग केयरिंग थे सब लाइफ प्रत्येक दिन ये सब डेज होते वैलेंटाइन्स डे होते कल ही वैलेंटाइन्स डे ना आज के ना आज के तो किस डे किसुदिन समय दाओ और वन उइकर मध्य आबार कंटिन्यू हमें ब्लॉग स्टार्ट कर देव हमार सब बड़ कथा ड्रेसटा एखोनो आसछे ना आमी ड्रेसटा अर्डर दिए दीछी ओरा वेबसाइटेर नाम मने नेई ओटा কোন একটা ফরেনার ওয়েবসাইট হবে movement.com ওটা 19 মার্চে আসবে আমার ড্রেসটা রাইডিং ড্রেসটা তো তারপর চলে এলে ওটা তার কোনো প্রবলেম নেই আর এটা আমাদের খুব চিলিং করার একটা জায়গা এখানে আমরা মাঝে মধ্যেই আসি মাঝে মধ্যে এসে এখানে আড্ডা মারি আর সো থ্যাঙ্কস ফর ওয়াচিং যারা আছো তাদেরকে অনেক থ্যাঙ্কস এতদিন হয়ে গেল কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না বাট হ্যাঁ আমার চ্যানেলে 200 সাবস্ক্রাইবার বেড়ে গেছে মানে 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তার জন্য অনেক বেশি থ্যাঙ্কস সবাইকে কি 200 জন আমার ইউটিউবের ফ্যামিলি হয়ে গেছে একটা 2000 না সরি 200 2000 তো অনেক দূরের ব্যাপার 200 হয়েছে এটা আমার একটা বিশাল বড় স্বপ্ন ছিল কি হ্যাঁ অ্যাটলিস্ট 200 তো হলো তো আস্তে আস্তে এটা গ্রোথ করবে কারণ যত ফার্স্ট আমি গ্রোথ করব এটা ডাউন তত তাড়াতাড়ি হয়ে যাবে বাট আমি যখন আস্তে আস্তে গ্রোথ করব তো এটা আর সবথেকে বড় কথা আমি ইউটিউবারদের যারা নিউ স্টার্ট করছে তাদেরকে একটা কথা বলতে পারি এটা আমার এক্সপিরিয়েন্স কি যারা নিউ স্টার্ট করছো তারা নিজের ভিডিও কোনো দিনও দেখো না নিজের চ্যানেল থেকে তাহলে ওটাতে কোনো কাজে লাগে না অ্যাকচুয়ালি মানে ওটাতে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে তো নিজের ভিডিও নিজে দেখা উচিত না আর যখন তুমি ইউটিউবের কোনো ভিডিওস দেখছো কারোর ভিডিওস তোমার নিজের চ্যানেল থেকে ওটাতে যে অ্যাডভার্টাইজ আসবে ওটাকে চেষ্টা করো তোমরা ওটাতে অ্যাডভার্টাইজটা স্কিপ না করার টোটাল অ্যাডভার্টাইজ দেখার এটা এই একটাই কারণ কারণ তুমি ইউটিউবকে ইউটিউবের কাছ থেকে কিছু বিজনেস করে তুমি ইনকাম করতে যাচ্ছ ইউটিউব তোমার কাছ থেকে ইনকাম করছে তো এটাতে কি হচ্ছে তুমি ইউটিউবের যখন অ্যাডভার্টাইজ তুমি দেখছো তখন ইউটিউব ইনকাম করছে বা যার চ্যানেল সেও ইনকাম করছে তো এটা সবার ইনকাম তো এটাতে তুমি যদি ওটা স্কিপ করে দাও নিজে একজন ইউটিউবার হয়ে তো এটা উচিত না আই থিঙ্ক তো দ্যাটস ওয়াই এটা করা উচিত না আমার এমটিভি নিয়ে একজন চলে গেছিল ওই দেখো আসছে
সো থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অনেক অনেক ভ্যালেন্টাইন্স ডের জন্য অনেক বেশি কি বলে শুভেচ্ছা বলে, আমি তো তাহলে ওই মেলার মাইকিং এর মতো বলছি। হ্যাঁ যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সবাই অনেক বেশি এনজয় করো, সাবধানে থেকো, আর যারা রিলেশন কন্টিনিউ করছো তারা লাইফে অনেক বেশি ঝামেলা ঝগড়া হতে থাকে যে কোনো রিলেশনশিপে। আমার রিলেশনশিপ 4 বছর হয়ে গেল, তার আগে আমার প্রত্যেকটা রিলেশনশিপ 2 মাস, 1 মাস, 1 সপ্তাহ এভাবে টিকেছিল। বাট লাইফে যদি তুমি কোনো রিলেশনশিপে থাকো, ঝগড়া সবার সাথে হয়, মা বাবার সাথে হয়, ফ্রেন্ড সার্কেলে হয়, বাট আমরা মা বাবাকে কোনোদিনও ছেড়ে যাই না, জাস্ট বিকজ অফ ওরা আমাদের ব্লাড রিলেশন, বা ওদেরকে আমরা ছাড়ার মতো কোনো অপশন সেরকম থাকে না, বিকজ আমরা তখন মা বাবারা এতটাই ইম্পর্টেন্ট, ওই ঝগড়াটাকে আমরা ছোট করে দেখে নিই। দ্যাটস ওয়াই আমরা আবার লাইক ক্ষমা করতে শিখতে হয়। তুমি যখন রাতে ঘুমাতে যাবে তুমি সবাইকে ক্ষমা করতে শেখো, আবার নতুন করে একটা স্টার্ট করো নিউ ডে। দেখবে তোমার যে কোনো রিলেশন, শুধু লাভ রিলেশন নয়, যে কোনো রিলেশন অনেক ভালো থাকবে, অনেক বেস্ট হবে। সো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।